আসসালামু আলাইকুম। আজকে আমরা কাঁচা আমের চাটনি তৈরি করে দেখাবো। কাঁচা আমের চাটনি তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কেজি আম। আমের চামড়াটা আর আটিটা বাদ দিয়ে এরকম ফালি করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা আমগুলোকে সিদ্ধ করে নেব। পানি দিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি। আম সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে পানিটা সেকে নেব। চুলা একটা কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটাকে হালকা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাটাকে হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 কাপ ভিনেগার, 5 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ সাদা লবণ, 1/2 চা চামচ শুকিয়ে না আসা পর্যন্ত জাল দেব।
পানিটা শুকিয়ে আটালো হয়ে আসছে, এবার আমরা হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা কুটা দইন্যা। মরিচ হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, বাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, চাট মশলা 1 টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া 5 মিনিটের মতো জাল দিয়ে আরো একটু ঘন করে নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের চাটনি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়ে নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।